কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ জানান, ইতিমধ্যে সমস্ত বোরোতে শুরু করা হবে র্যাপিড সার্ভিলেন্স। অর্থাৎ করোনা আবহে লকডাউন থাকার দরুন কলকাতা পুরসভার কর্মীরা কাজে আসতে পারছিল না, তার জেরেই বিভিন্ন এলাকায় চেকিং করা সম্ভব ছিল না। তবে ইতিমধ্যে 99% কর্মী পুরসভায় যোগদান করেছে এবং ফুল ফেজে শুরু হয়েছে কাজ। অর্থাৎ এবার থেকে বিভিন্ন এলাকায় এলাকায় ডেঙ্গু অভিযানের কাজ চলবে। এছাড়াও বোরোগুলিতে বৈঠক করা হচ্ছে। 6 নম্বর বোরোতে খুব শীঘ্রই একটি বৈঠক করা হবে। কলকাতা পুরসভা থেকে একটি টিম এবার শুধু এলাকায় এলাকায় ও বোরোতেই নয়, কলকাতার বিভিন্ন নামজাদা রেস্তোরাঁগুলোতে ইতিমধ্যে ডেঙ্গু অভিযানের কাজ শুরু করা হয়েছে। তিনি এও জানান, ইতিমধ্যে এলাকা পরিদর্শনের সাথে সাথে র্যাপিড সার্ভিলেন্সের কাজ হবে, এমনই জানালেন ডেপুটি মেয়র অতীন ঘোষ। আমরা তো কোভিড-19 যে লকডাউন উঠে যাওয়ার পর থেকে আমাদের কর্মী সংখ্যা ভেক্টর কন্ট্রোলে সবাই জয়েন করার পর আমরা লাস্ট প্রত্যেকটা বড়তে আমি মিটিং করছি, সেখানে তো আমরা অর্ডার করে দিয়েছি। বড় সিক্সে মিটিং হয়েছে গত সপ্তাহে। বড় সিক্সে বলা হয়েছে যে এক্সটেন্সিভ সার্ভেলেন্স করার বা র্যাপিড অ্যাকশন টিম বড় এবং র্যাপিড অ্যাকশন টিম সেন্ট্রাল, এই দুটো টিম মোবাইল টিম তারা র্যাপিড সার্ভেলেন্স করবে সমস্ত ইনস্টিটিউশন। তার মধ্যে কর্মশানও আছে, হোটেল রেস্টুরেন্ট আছে, ইউনিভার্সিটি আছে, ইনস্টিটিউশন আছে, এডুকেশন ইনস্টিটিউশন আছে। এটা তো ডেলি যে সার্ভেলেন্স তার ওয়ান অফ দা একটা মানে অ্যানাদার অ্যাক্টিভিটিস। মেবি পাওয়া যেতে পারে এবং সেটাকে খুঁজে বার করার ওই কাজই তো ভেক্টর কন্ট্রোল ডিপার্টমেন্ট, সেই কাজটাই তারা করছে। হ্যাঁ, এই দায়িত্ব তো ইনস্টিটিউশনাল অর্গানাইজেশন এগুলোকে চেক করার, তো সেই চেকিংটা এখন যেহেতু লকডাউনের 2 মাসে প্রায় বন্ধ ছিল, কারণ কর্মীরা আসতে পারছে না, গাড়ি ছিল না, সব মিলিয়ে ট্রান্সপোর্টেশন ছিল না। এখন আমাদের কর্মী সংখ্যা জয়েনিং প্রায় 90% অ্যাভব হয়ে গেছে, তো সর্বতই আমরা ফুল ফ্লেজে ভেক্টর কন্ট্রোল সার্ভেলেন্সের কাজটা করতে বলেছি। এবং গত সপ্তাহে বড় সিক্সের মিটিং আছে, এই বড় এটা হচ্ছে বড় সিক্সের আন্ডারে, তো ন্যাচারালি বড় সিক্সে আজ মানে কবে এই সপ্তাহ থেকেই সমস্ত জায়গা সার্ভেলেন্স করছে, তার মধ্যে আজ এই অঞ্চলটা পড়েছে। আলো পর্বতের রিপোর্ট, কলকাতা।